বাবা বলতে ঠিক ফুটবল অতটা আমাকে সাপোর্ট করে না। এই সেদিনকে 1000 টাকা নিয়ে একটা বুট কিনলাম, বুঝলি, এত দামের বুট পরতে হবে, একটু কমা সমা দামের বুট পরলে খেলা যায় না। আমার বাড়ির লোক কেউ জানে না আমি কি পরিশ্রম করি। জিন্দগি হ্যাঁ থোড়ে থোড়ে ফাসলে থে কুছ তেরে কুছ মেরে কিউ দরমিয়া। 200 লিটারের ব্যারেলকে একা একা দাঁড় করাতে হয়। অনেক সময় খেলতে দুব না, পরীক্ষা পরের দিন ও দাদারা রিকোয়েস্ট করবে কাকিমা একটু ছেড়ে দিন। জিন্দগি হ্যাঁ কি জো শিকায়তোঁ কো কুছ তুনে কুছ মেনে সুলঝা লিয়া। ফুটবল খেলা হচ্ছে হার্ড, খুব পরিশ্রমের খেলা। কাকু আমাকে খুব সাপোর্ট করে এই ফুটবল নিয়ে। ভয় তো করবেই, এই অন্য ছেলে অ্যাক্সিডেন্ট পেলে নিজের ছেলের ভয় লাগবে না? তেরে ইশারোঁ পে মেন চলতা রহা। আমি প্রথমে এমনি ওই গ্রামেই খেলে বেড়াতাম খালি পায়ে। তারপরে কাকুই আমাকে ওই ক্যাম্পে ঢুকিয়েছে এবং সমস্ত কিট টিট কিনে দিয়েছে। যখন না বলতাম কিন্তু ছেলে আবার জিতে আসছে, তখনই মনটা ফ্রি হয়ে যেত আর কি। মুসাফিরে কহাঁ বহ